সংসার কেমন গেল? কোনো কিছু বাদ দেওয়া হবে না, সবাই ব্যস্ত হয়ে পড়ছে একদম, মানে কি করবে। যে বিটিয়া পুরাম্মু এখানে, সেজন্যই আমাদের ভিডিওতে দেখা যায় না, উনি এখন এখানে চলে আসে মেয়ের জামাইকে হেল্প করতে, মেয়েকে হেল্প করতে। আর এই যে বাজারের টং দোকান, সবাই মুভি দেখতেছে, এনজয় করতেছে, খাবার লাগতেছে, আর সালাদ দিয়ে মুগলে অনেক বেশি মজা। একটা পেঁয়াজ এড করতে হবে, একটা পেঁয়াজ দিও, বসে কি হবে। মানে আসলে ওরা এত কিছু করতেছে, মানে আমি আসলে সবার কাছে কৃতজ্ঞ যে সবাই আমাকে এত ভালোবাসে, এত এত ভালোবাসে। আমি এটার যোগ্য কিনা আমি জানি না, তবে সবার থেকে অনেক ভালোবাসা পাই। এই ভালোবাসার টানে আমি কিন্তু বারবার আসি, আসতে ইচ্ছে করে। তো এখানে মুগলে কইটা গোছো? 10টা নিবি? 10টা যেই মানে আমরা জনগণ আছি সে ফিরে যাবে ইনশাল্লাহ। আর এখানে কিন্তু তোমার চিকেন মুগলাই করা হয়েছে, হ্যাঁ ডিম মুগলাই। না অসুবিধা নেই, দিয়ে আর সবাই এত সঙ্গ দিছে, যেভাবে বলছে সবাই চলে আসছে, এটা আসলে সুন্দর। গ্রামে হচ্ছে এটাই, সবার মধ্যে অনেক মিল। বিউটি ফুফুর জামাই, তারপর সুইটির জামাই, ওনাদের মন আসলে অনেক বড়। মন বড় না হইলে এত বড় একটা প্রোগ্রাম করতে পারতেন না। হ্যাঁ আসলে আসার পর থেকে ওনারা কি করবে, এত ব্যস্ত হয়ে গেছে, খুশি করবে মানে আমি আসলে এটা যোগ্য কি না জানি না, আবারও বলতেছি খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে যারা ছিল তাদের জন্য নিয়ে আসা হয়েছে, সবাই আছে। তোরও তো সুন্দর লাগতেছে। কতদিন পর এই ডাক শুনতেছি, জিজি পোকার ডাক। আর এই যে সিংহা থাকবো এবার, লোকের বন্ধু মারা গেছে, এখনো শিখতেছে না। আচ্ছা দিমু, তো তোমার খবর আছে নি? তোমার জামাই যে, তোমার জামাইয়ের লগের একজন মারা গেছে, যাইবো গা, কোন মায়া দেয় নাই নাকি তা?
এই যে আবুল মিয়ার জন্য মায়া নাই লাগান লাগান কালকে জুই চলে যাবে আজকে আমাদের আড্ডা হচ্ছে অনেক জুই বলছি সেজন্য আড্ডা হচ্ছে আর আমাদেরকে রুম থেকে বের করে দেওয়া হয়েছে সেজন্য বারান্দায় আড্ডা তুলতেছে জুই তোমাকে তো সুন্দর লাগতেছে তোমাকে তো সুন্দর লাগতেছে নাকি আমার মোবাইলের কোনো প্রবলেম আর একজন বউ আছে নতুন বউ তাকে দেখানো যাবে না দেখানো যাবে না বউ চলে আসছে চলে আসছে